ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরিয়ে খুব শিগগিরই নতুন সরকারের অনুমোদন দিতে যাচ্ছে ইসরায়েলি পার্লামেন্ট। আগামী 13 জুন রোববার এই বিষয়ে ভোটাভুটি হবে বলে জানিয়েছেন স্পিকার ইয়ারিব লেভিন। ইসরায়েলের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী নাফতালি বেনেট রোববার নেতানিয়াহুকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়েছেন, সেই সাথে নতুন জোট সরকারকে ক্ষতিগ্রস্ত না করারও আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী এই রাজনৈতিক। দেশটির 120 আসনের পার্লামেন্টে ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী এবং আরব দলগুলোকে নিয়ে তৈরি নতুন জোটই এখন সংখ্যাগরিষ্ঠ। 13 জুন ভোটের মাধ্যমে নতুন সরকার পার্লামেন্টে স্বীকৃতি পেয়ে গেলে সেদিনই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। নতুন প্রধানমন্ত্রী হবেন নাফতালি বেনেট।